প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেশের সেরা অনলাইন পোর্টাল উদ্ভাস উন্মেষে তোমাদের স্বাগতম আমরা এখন রয়েছি অনলাইন ডট উদ্ভাস ড্যাশ উন্মেষ ডট কম এই ওয়েবসাইটে আমরা এখন দেখে নেব উদ্ভাস উন্মেষের কোনো প্রোগ্রামে ভর্তির পর প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর দিয়ে পাসওয়ার্ড কিভাবে সেট করতে হয় এখানে আমরা স্টুডেন্ট লগ এরিয়াটি দেখতে পাচ্ছি এন্টার ইউর রেজিস্ট্রেশন নম্বরের জায়গাটিতে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করবে এখানে আমি আমার রেজিস্ট্রেশন নম্বরটি ব্যবহার করছি ওয়েবসাইটের এই পেজ আমাদের উষ্ণ অভ্যর্থনার জানান দিবে এখানে এন্টার ইওর মোবাইল নাম্বারের জায়গায় তোমার মোবাইল নাম্বারটি ব্যবহার করবে এখানে আমি আমার মোবাইল নম্বরটি ব্যবহার করছি একটু অপেক্ষা করলে মোবাইলে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওয়ান টাইম পাসওয়ার্ডটি এই ঘরে বসাও এরপর তোমার পাসওয়ার্ডটি সেট করো পাসওয়ার্ডটি অবশ্যই লেনথে সর্বনিম্ন ছয় ক্যারেক্টার হতে হবে এখানে ক্যারেক্টার বলতে বড়ো হাতের ছোটো হাতের ইংরেজি যে কোনো বর্ণ অথবা ইংরেজি সংখ্যা হতে পারে ব্যাস হয়ে গেল পাসওয়ার্ড সেট এখন আমরা রেজিস্ট্রেশন নম্বর ও সেটকৃত পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবো যদি কখনও তোমরা পাসওয়ার্ডটি ভুলে যাও তাহলে স্টুডেন্ট লগ ইন এরিয়ায় রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে পরবর্তী ধাপ সম্পূর্ণ করে পাসওয়ার্ড রিকভারি করতে পারবে আর তোমরা যারা এখনও উদ্ভাস সাথে যুক্ত নেই তারা রেজিস্টার নাওয়ে ক্লিক করে আমাদের প্রোগ্রামে এনরোল করতে পারবে সাথে থাকার জন্য ধন্যবাদ